মাত্র 1 থেকে 2 ঘন্টায় ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি। ভিজবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা, পূর্বাভাস দিয়ে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কখন নামতে চলেছে এই বৃষ্টি, কেমন থাকবে কলকাতা সহ গোটা উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। তীব্র দাবদাহের পর বঙ্গে আবহাওয়ার রদবদল। টানা 2 দিন বৃষ্টির জেরে দিনে ও রাতের তাপমাত্রা কিছুটা হলেও কমেছে কলকাতায়, আর তাতেই খানিক স্বস্তি পেয়েছে আমজনতা। এখনও কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর ফলে বেশ কয়েকদিন তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে চলেছে কলকাতাবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, আর তাতেই বেশ অনেকটাই কমবে তাপমাত্রার পারদ। অন্যদিকে শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। শুক্রবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায়। এছাড়াও ওই দিন উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও হতে পারে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, জলপাইগুড়িতেও হতে পারে ভারী বৃষ্টি। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22.2 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম। এক কথায়, তীব্র দাবদাহের পর খানিক কমল বঙ্গের তাপমাত্রা।